মেরে চাম তো কান না করে দিস আমার দুনিয়া কোনো হুঁশি নাই কোনো যারা বাঁচতে চাস পালিয়ে যাস এক মিনিট সময় মা হিসেবে মাহিয়া মাহি কেমন ছিল মানাই না মায়ের সাথে কি যায় থাকি বের কেমন ভালো না মায়ের চরিত্রে মানায়নি বাট মাহিয়া মাহির অ্যাক্টিংটা খুবই অসাধারণ ছিল প্রিয়তমার নায়িকা ইদিকা পল ভালো ছিল নাকি রাজকুমারের কোটন্নি কফি নায়িকা যাই হোক সিনেমার গল্পই সব প্রিয়তমা প্রেমের সিনেমা বাট রাজকুমার কিন্তু লুতুপুতু প্রেমের গল্প না মায়ের প্রতি গভীর ভালোবাসার সিনেমা রাজকুমার মায়ের জন্য খান সাহেব পৃথিবী এফোড় ওফোড় করে দিয়েছেন শেষে মাকে পেয়েছেন কিন্তু খান সাহেব পৃথিবীর মায়া ছেড়ে ততক্ষণে না ফেরার দেশে চলে গেছেন কষ্টে অনেকদিন পর তার মার সাথে দেখা হবে শাকিব খান যেমন মাকে খুঁজে পাইছে আমার মনে হয় যে আমি যদি আমার মাকে পাইতাম পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত খুঁজে মাকে বের করলো আমি যদি পারতাম এই কষ্টটা না এই সিনেমাটা শাকিবিয়ানদের 100 ছুরির আঘাতের মতোই লাগবে কিন্তু কিছুই করার নেই এটাই বাস্তবতা আজ কি জিনিস এই ছবিটা তো বোঝা গেছে এই খান্দা ঢুইকা এই খান্দা বাইরে গেছে ভাই এত অসাধারণ অসাধারণ যখন নায়কটা মারা যায় তখন খুব কষ্ট লাগছে বলে গেছি ভাই মানে কি ছবি দেখলাম কি অভিনয় করলো আমাদের খান সাহেব জানেন আশার সিরিয়াল ছিল কিন্তু যাবার সিরিয়াল একেবারেই নেই মাকে খুঁজছিলেন সো লাস্টে খুঁজে পেয়েছে কিন্তু যখন মারা গিয়েছে শাকিব খান সো ওই মোমেন্টে অনেক ইমোশনাল মানে সে একজন মুসলিম হয়ে যে ধরনের ডিভোর্সের একটা ব্যাপার একটা ভুল ধারণা নিয়ে ছবিটা করলো সেটাতেই জীবন পার যাওয়ার পর সে তার মাকে ভালো করে দেখতেও পারলো না যে মার জন্য এতটা লড়াই সেই মাকে এসে দেখতে পারলো না এটা কেমন শেষ হলো ফিনিশিংটা একদমই বাজে রাজকুমার গানে আমি যতটা হতাশ ছিলাম ঠিক ততটাই মুগ্ধ হয়েছি সিনেমাটি দেখে হিমেল আশরাফের এই দিকটা ভালোই লেগেছে হিমেল আশরাফ শুধু ফ্যানবেজের কথা মাথায় রেখেই ফিল্ম বানায় না ফ্যামিলি অডিয়েন্সকে মেন টার্গেট করে প্রিয়তমার সাফল্যের পিছনে অবদান রেখেছিল ফ্যামিলি অডিয়েন্স তবে রাজকুমার প্রিয়তমার থেকেও বেশি ফ্যামিলি অডিয়েন্স টানবে রাজকুমার একা না দেখে ফ্যামিলি নিয়ে দেখলে তাহলে আপনি বেশি ভালো কিছু উপভোগ করতে পারবেন আরেকটা কথা না বললেই নয় মাহিয়া মাহির অভিনয় প্লাস লুক নিয়ে আমি একটু কনফিউজ ছিলাম মাথায় ঘুরপাক খাচ্ছিল যে হিমেল শাকিব খানের বৃদ্ধ লুকটি যেভাবে প্রেজেন্ট করতে পেরেছেন মাহিরটা কি পারবেন কিন্তু মাহিয়া মাহির লুকটা পুরো আগুন এবং কারা বলে মাহি ওভার অ্যাক্টিং করে মাহি ফাটিয়ে দিয়েছে মাহির বৃদ্ধ লুকের একটা পোস্টার দেওয়া উচিত ছিল তাহলে রাজকুমারের রেসপন্স হাইপ আরও বেড়ে যেত প্রিয়তমা মানুষকে লাস্ট 30 মিনিট কা দিয়েছে রাজকুমার লাস্ট 30 মিনিট নয় আপনি যদি রাজকুমার দেখেন তাহলে সেকেন্ড হাফের পুরোটা সময় আপনি কান্না করবেন রাজকুমার মুভিতে এতটাই ইমোশনাল ক্লাইম্যাক্সে ভরপুর হিমেল আশরাফ তার কথা রেখেছে গান নিয়ে টুকটাক সমালোচনা হলেও রাজকুমার মুভির রিভিউ অল পজিটিভ আওয়াজ একটাই কান্না করে দিয়েছি দুনিয়ার হুঁশি ছিল না আমার সো বি কেয়ারফুল অ্যান্ড টেক কেয়ার শেষে একটা কথাই বলবো তেরে নাম মিন্স রাজকুমার বাট ইটস মাদার লাভ